নমস্কার বন্ধুরা সিমরান্স ক্রিয়েটিভ কিচেনে স্বাগত আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো কাবলি ছোলার ঘুগনি কাবলি ছোলার ঘুগনি পরোটা লুচি পুরির সাথে খুবই ভালো যায় এবং এটি খুবই সুস্বাদু এবং খুব সহজেই বানানো যায় এটি প্রত্যেক মানুষেরই খুবই প্রিয় চলুন দেখে নি কীভাবে সহজে এবং সুস্বাদু কাবলি ছোলার ঘুগুনি আমি বানিয়েছি আমি কাবলি ছোলা নিয়েছি আড়াইশো এটিকে আমি ভিজিয়ে রেখেছি সারা রাত এবার এটাকে আমি প্রেশার কুকারে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম একটু খাবার সোডা ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি গ্যাসটি মিডিয়াম হাই ফ্লেমে করে রেখেছি তিনটে সিটি পড়েছে ভাব বসে গেছে এবং মোটরটাও আমার সিদ্ধ হয়ে গেছে চলুন দেখেনি কীভাবে বানিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ এবং লবঙ্গ এবং তেজপাতা একটু নেড়ে নেব তারপর দিয়ে দিচ্ছি আলু কুচো ছোট ছোট করে কেটে রাখা আলু আলুটা আমি ভেজে নেব যতক্ষণ না লাল হবে ততক্ষণ আলুটা আমরা ভালোভাবে ভেজে নেব আলুটা যদি আমি ভালোভাবে ভেজে না নিই তাহলে সিদ্ধ সিদ্ধ আলুর মতো খেতে লাগবে টেস্ট লাগবে না তাই আমি আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং লঙ্কা বাটা এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এবং লঙ্কা নিয়েছি দুটো ঝাল আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে নয়তো কাঁচা গন্ধ বেরোবে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে দিয়েছি টমেটো পেস্ট এখানে আমি চারটে টমেটো নিয়েছি এবং টমেটোটা মিক্সিতে বেটে নিয়েছি এবং তারপর ছেঁকে নিয়েছি যাতে টমেটোর বীজ যাতে না থাকে পুরো পিওর টমেটোর পেস্টে দিয়েছি ভালোভাবে ভেজে নেব মশলাটা নয়তো টমেটোর কাঁচা গন্ধ বেরোবে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব মশলাটার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু শুকনো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল মশলাটা ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে নয়তো কাঁচা গন্ধ বেরোবে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালোভাবে নিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আমার কাছে চিনি গুঁড়ো করা ছিল আমি ওই চিনিটাই ব্যবহার করেছি মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি অল্প একটু পনির আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি এবং সেটি মশলার মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আগে তেল একটু ভেজেও নিতে পারে আমি ভাজিনি কাঁচাটাই বেশি ভালো লাগে পনির আর মশলাটা ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাবলি ছোলা ভালোভাবে নেড়ে নেব ঢাকা দিয়ে দিলাম আশি সাত মিনিট পর ঢাকাটা খুললাম আবারও একটু আমি নুন দিলাম আমি আগে নুন দিইনি কারণ যখন আমি কাবলি ছোলা সিদ্ধ করতে দিয়েছিলাম তখন আমি নুন দিয়েছিলাম তাই আমি এখন পরিমাণ মতো নুন দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন জল দিয়েছি সামান্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন ঢেকে রেখেছিলাম দু তিন মিনিট ফুটে গেছে দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি একটুখানি শুকনো খোলায় গরম করে নিয়েছিলাম কসুরি মেথিতে খুব ভালো টেস্ট আসে কাবলি ছোলার ঘুগনটি একটু মাখা মাখায় খায় তাই আমি বেশি জল ব্যবহার করিনি তৈরি হয়ে গেছে আমার কাবলি ছোলার ঘুগনি এটি খুবই সহজে তৈরি করা যায় এবং খুবই সুস্বাদু এটি আমি মটরশুঁটি লুচি দিয়ে পরিবেশন করেছি মটরশুঁটি লুচি কীভাবে বানানো যাবে তা ডেসক্রিপশানে দেওয়া আছে নিজেরাও খান প্রিয়জনদের খাওয়ান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরান্স ক্রিয়েটিভ কিচেনে ধন্যবাদ